সবাইকে জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সত্যি মহান। আমার জীবনে যা কিছু করেছে ঈশ্বর, মানে আমার জীবনে কোনো আশা ছিল না। আমি যখন প্রভুকে জানতাম না, আমার জীবনে খুব কষ্ট দুঃখ ছিল, আমি কোনোদিনই শান্তিভাবে থাকতে পারতাম না। তা অনেক আমি থানে গেছি, গুনিনের কাছে গেছি। গুনিনের কাছে গিয়ে আমার সারা গায়ে মাদুলি ভরা ছিল, মাদুলি ভরেছে, মানে মন্দ জিনিস আমার গায়ে চিয়ে করে ধরে দিয়েছে। আমি না পারতাম ঘুমাতে, না পারতাম খেতে, না পারতাম, আমি মানে মনে হতো ঘরের থেকে বাইরে বার হয়ে যাব। এবার আমার স্বামী দিন আনে দিন কাজ করে, এবার আমরা কোথায় পাবো এত টাকা পয়সা? প্রায় অনেক টাকা পয়সা আমার পিছনে খরচা করেছে, কিন্তু আমি ভালো হইনি। তখন আমি একটা মাসিকে বললাম, সেই মাসি বলল আমাদের বাড়ির ধারে, আমি মাসিকে বললাম, মাসি বলছে আমার, আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি তোমরা কোথায় যাও? মাসি তখনই বললো যে আমি অমুক জায়গায় যাই। আমি বললাম আমি যাবো, আমি এক কথাই বললাম যে আমি যাবো। যখন মাসিকে বললাম যে তুমি চলো প্রার্থনায়, আমি তখন সেই মাসির কথা শুনে প্রার্থনায় আসলাম। রবিবার আসলাম, তারপরে বিনান্দ দাদা দেবাইতে সে সোমবার প্রার্থনা হয়, এখানে এসছি। তারপরের রবিবারে ফের প্রার্থনা এসছি, আর তারপরের সোমবারে যে এখানে প্রার্থনা এসছি, বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে সেই রাত্রিরে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। আর আমি যে পাগলের মতন করতাম, ঘুমাতে পারতাম না, সেই ঈশ্বর যে এমনভাবে, আমি ঘুমের ওষুধ খেতাম তাও আমার ঘুম হতো না, এত মানে কষ্ট হতো আমার মনে হতো। সত্যি কথা বলতে গেলে যদি আমি আর বেশি না দুটো চারটে দিন হয়তো দেরি করতাম, আমার আমি হয়তো ছিটিয়ে পাগলে বার হয়ে যেতাম। ওকে ধন্যবাদ দিই, ঠিক আমি সঠিক টাইমে ঈশ্বরকে জানতে পেরেছি, আর ঈশ্বরের কাছে এসেছি। আমার জীবনে আমার বাবা মা সবাই ছিল, বলেছিল আমার মেয়ে বাঁচবে না, আমার দাদারা সবাই বলেছে ভালো মন্দ খাইয়ে দেবো, যে ও তো আর বাঁচবে না, ভালো মন্দ খাইয়ে দেবো। আমার দিদিরা আমাকে নিতে এসছে সেই দিনে, যেদিন আমি প্রথম রবিবার চার্জে যাই সেই দিনে নিয়ে এসছে। আর নিয়ে এসে তখন আমাকে বলছে তুই কোথায় গেছিলি? আমি বলি প্রার্থনায় গেছিলাম। বলে কোথায়? আমি বলি যিশু বাবার কাছে। তা বলছে হ্যাঁ তুই ভালো জায়গায় গেছিস, ভালো করেছিস, মরে তো যাবি, তা ভালো জায়গায় গেছিস, ভালো হয়েছে। তা আমাকে বলছে চ দাদারা তোকে বলেছে নিয়ে যেতে, বলেছে ভালো মন্দ খাইয়ে দেবো, তুই তো আর বাঁচবি না, ডাক্তারে দেখিয়ে তো হচ্ছে না। তখন আমি বলতে চাই যে আমি যেরকম জীবনে শান্তি পেয়েছি, মুক্তি পেয়েছি, তোমরাও যিশুর কাছে আসো, তোমরাও যিশুকে বিশ্বাস করো। ঈশ্বর যেমন আমাকে আশীর্বাদ করেছে, আমাকে যে অনন্তের জীবন দিয়েছে, তোমরাও যদি আমার মতো যদি কোনো কষ্টই থাকো, তোমরা যিশুর পথে আসো, তোমরা মুক্তি পাবে, তোমরা শান্তি পাবে। ঈশ্বর এতটা মহান বলে বোঝাতে পারবো না, যে প্রভু যিশু এতটাই মহান। তোমরা অনেক শান্তি পাবে, মুক্তি পাবে, তোমরা যিশুর পথে আসো, দেখবে। আমাদের এই বোন অনেক সমস্যায় ছিল, তার জীবনে সে শান্তি পেত না, সে রাত্রে ঘুমাতে পেত না, সে ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসত না, সে দিনের দিন হতাশা নিরাশায় চলে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি করব, তার বাড়ির লোকরা হার মেনে গেছিল যে তিনি আর বাঁচবে না, সে অনেকটা ভেঙে পড়েছিল। এবং যখন সব শেষ হয়ে যায় তখন একটা পথ খুলে যায়, সেটা হচ্ছে ঈশ্বরের পথ। যিশু মহান, জীবিত ঈশ্বর, তিনি এতটা মহান। তোমরাও এসো ঈশ্বরের কাছে, তোমরাও ভালো হয়ে যাবে। আমার প্রভু যিশু আমার সমস্ত কিছু ভরিয়ে রেখে দিয়েছে, আর আমার ঈশ্বর এত আশীর্বাদ করেছে, আমি ভালো আছি, সুস্থ আছি, আমার গোটা পরিবার ভালো আছে, তার জন্য আমার প্রভু যিশুর কোটি কোটি ধন্যবাদ করি। এখন আমাদের এই বোনকে আর কোনো ওষুধের দ্বারা চলতে হয় না, ওষুধের দ্বারা ঘুমাতে হয় না, কারণ ঈশ্বরের শান্তি তার জীবনে রয়েছে। এবং আজ থেকে অনন্ত জীবন পর্যন্ত তার সাথে ঈশ্বর থাকবেন, এবং ঈশ্বর তাহাকে এইভাবেই হাসি খুশি রাখবেন। জয় যিশু সকলকে।